কোন স্ত্রীলিঙ্গ কখনো শুনেছেন আপনারা? শুনেননি তো? আমিও কখনো শুনিনি, কারণ সেরকম কোনো শব্দ এই পৃথিবীতেই নেই। আমার বাবা আর ঠাকুরদা সবাই জাদুকর, ভাইও হবে, শুধু আমি হব না। কেন জানেন? কারণ আমি যে মেয়ে। বাবা মনে করেন মেয়েদের মঞ্চে উঠে হাজার হাজার লোকের সামনে ম্যাজিক দেখাতে নেই, শোভা পায় না। কিন্তু আমার আমার চোখে যে স্বপ্ন, স্বপ্নের মায়া জাল, আমি চাই ম্যাজিক দেখাতে, মস্ত বড় ম্যাজিশিয়ান হতে। আমি ম্যাজিক দেখাবো আর সবাই হাত তালি দেবে, এটা আমি চাই। আমি মঞ্চে উঠতে চাই। কিন্তু বাবা যে বারবার বারণ করে। আচ্ছা, মেয়েদের কি কোনো স্বপ্ন দেখতে নেই? আপনাদের বাড়ির পুরুষ মানুষেরাও কি আমার বাবার মতো মেয়েদের ফেললাই মনে করে? কেউ কি একটু অন্যরকম নেই যে মেয়েদের মানুষ মনে করবে? কেউ কি নেই? নিশ্চয়ই আছে, আর আমি তাকে খুঁজে বের করবই। আমি কিছুতেই আমার আমার স্বপ্নকে ফেললা হতে দেব না, কিছুতেই না। থ্যাংক ইউ। অসাধারণ, এই মহলটাকে পুরো একটু অদ্ভুত ধরনের করে দিল। একবার প্লিজ একটু জোরে করতালি চাইবো সবাই মিলে। এরকম ভাবে শীত কাতরের মতো ঝিমিয়ে হাততালি দেবেন না, ভালো লাগে না। এত বিজি শিডিউলের মধ্য দিয়ে আপনাদের সাথে কিছুটা টাইম কাটানোর জন্য আজ রশনি এই মঞ্চে এসছে, তাই ওকে সমস্তভাবে এন্টারটেনমেন্ট করা যেমন আপনাদের কর্তব্য, তেমনি ও তো চালিয়েই যাচ্ছে গান ডায়লগ পরপর এবং খুব সুন্দর গানের গলা, এর জন্য অনেক অনেক ধন্যবাদ ওকে। আমরা চলে যাব পরবর্তী ওরই পারফরমেন্সের ওপরে, কিন্তু তার আগে একটুখানি রিকোয়েস্ট আপনাদের কাছে। ঠান্ডা লাগছে কিন্তু আপনাদের মাথার উপর সেট আছে, আমাদের সেটাও নেই। তো প্লিজ একটুখানি হাততালি করে দেবেন, তাতে আমাদের অনুষ্ঠানটা চালাতে এবং অনুষ্ঠানটা পরিবেশন করতে ভালো লাগে। আমি একটা রিকোয়েস্ট করি, এই লাইটটা একটু অফ করে পিছনে লাইটটা জ্বালাও না প্লিজ, খুব চোখে লাগছে এটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, একটু বন্ধ করো প্লিজ, থ্যাংক ইউ। চলো, আমি তো বেশ অনেকগুলো রেট্রো গান করলাম এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারে যে দিদি এত রেট্রো গান কেন, একটুখানি আধুনিক গান হোক না? তো এইটা তোমাদের জন্য, ঠিক আছে? যারা আমাকে এই কথাটা বলতে বা মানে জাস্ট যাচ্ছিলে এবং আমি অন্য একটা গান ধরে নিলাম, তাদের জন্য এটা, ঠিক আছে? চলো, একটা নতুন দিনের গান হবে, চলো। Yeah.
থ্যাংক ইউ। আচ্ছা এখানে বন্ধ করে দিই অনুষ্ঠান, বন্ধ করে দেবো? তাহলে আপনাদের থেকে হাত তালি চিৎকার কিছুই তো পাচ্ছি না। রেট্রো গান থেকে আমরা ব্রিদিং চেঞ্জ করে একটা নাচের গান হলো। আর দেখো একটা যখন আমরা কোনো সিঙ্গার আসে তখন সে 1 ঘন্টা বা 45 মিনিটস সেই স্টেজটা টাইম পায়, কিন্তু অনেক বিজি শিডিউল থেকে মাত্র কয়েকটা মুহূর্তের জন্য আপনাদের সামনে এসছে আজ টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। তাই যেটুকু সময় আমরা পাবো সেইটুকু সময় আমরা নষ্ট করব না, একই সাথে আনন্দ, ডায়লগ, গান সমস্ত কিছু আমরা শুনবো। আর শুধু একটা রিকোয়েস্ট, শুধু একটু হাততালি দেবেন যাতে এতটা দূর থেকে জার্নিটা এই আপনাদের হাততালির জন্যই তো আসা, সেটা যেন সাকসেস হয়। আমি অলরেডি জিতে গেছি এখানে এসে, যে তোমাদের দেখে এত রাত হয়ে গেছে আর তোমরা এখানে এখনো অপেক্ষা করছো, এটা আমাদের কাছে অনেক বড়। আমি বলছি বারবার যে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, আর এর থেকে বড় আর কিছু চাই না। কি তোমার কোলে যাবে? কোলে নেবে ওকে কেন? একদম করো না কোভিডের সময় এসব, একদম করো না এসব, একদম না। কোভিডটা না থাকলে এগুলো কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। এই রে চলো নেক্সট গানে যাওয়া যাক। তো চলো এই অনুষ্ঠানের আজকের গণেশ পুজো উপলক্ষে ছয় প্রকার জাগরণ সঙ্গের বসন্ত কুমার জানা সৌধ স্মৃতি মঞ্চের আমরা ফ্যালনা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বেদিকে বেশি বেনির আজকের এই অনুষ্ঠানের শেষ গান শুনবো। এই গানটা আমার কিন্তু খুব ফেভারিট গান, খুব ফেভারিট, এবং আমি যখনই এখানে আসছিলাম, যখনই আমি কোথাও ট্রাভেল করি গানটা শুনি, আমি খুব চার্জড আপ হয়ে যাই। তো এই গানটা তোমাদের জন্য আমি চেষ্টা করব গাওয়ার, চলো। আর এর পরে অনেকে আছে আমি জানি, আমার লাস্ট গান হবে, চলো। ছত্রই
আচ্ছা